দেশ কিংবা বিদেশ বসে মাইটিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলে ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। আপনারা জানেন সমাজের চলমান অনিয়ম দুর্নীতি আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাইটিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন। ক্যাসিনো এই শব্দটির সঙ্গে হয়তোবা অনেকেই পরিচিত ছিলেন না, তবে গত 18 সেপ্টেম্বর থেকে হয়তোবা সবাই এর সঙ্গে পরিচিত। ক্যাসিনো আসলে বাংলাদেশে কোনো বৈধ জুয়ার খেলা নয়, কিন্তু রাজধানীর আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই ক্যাসিনো জুয়া হতো। দেরিতে হলেও শুদ্ধি অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায় বেশ কয়েকটি ক্যাসিনোতে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় শতকোটি টাকা এবং জুয়ার সরঞ্জামাদি, গ্রেপ্তার করা হয় অনেক রাগব বোয়ালদের। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে হয়তোবা অনেকে, আদৌ কি তারা আইনের আওতায় আসবে সেটি দেখার বিষয়। তবে আজকে আমরা তুলে ধরতে চাই তারা এই জুয়ার সঙ্গে জড়িত কিভাবে চলছিল সে বিষয় জানাতে চাই। ক্যাসিনো হলো বিভিন্ন ধরনের জুয়া খেলার একটি নির্দিষ্ট স্থান, যাকে বাংলায় জুয়ার আড্ডা বা আসর বলা যায়। সাধারণত ক্যাসিনো এমনভাবে বানানো হয় যে এর সাথে কিংবা পাশাপাশি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, আনন্দ ভ্রমণ জাহাজ এবং অন্যান্য পর্যটন আকর্ষণ থাকে। কিছু ক্যাসিনো সরাসরি বিনোদন প্রদান, যেমন স্ট্যান্ড আপ কমেডি, কনসার্ট, খেলাধুলা ইত্যাদির ব্যবস্থাও থাকে। জানা যায় 1990-এর দিকে ক্যাসিনো বলতে এমন সব ভবনকে বোঝানো হতো যেখানে আনন্দদায়ক কাজকর্ম হতো, যেমন নগরের সামাজিক অনুষ্ঠান যেখানে নাচ গান, জুয়া ও ক্রীড়ার ব্যবস্থা থাকত। আধুনিককালে ইতালিতে বিভিন্ন অর্থে তারা ক্যাসিনো ব্যবহার করে, যেমন পতিতালয় ও শব্দপূর্ণ পরিবেশ। বিশ্বের বিভিন্ন দেশে ক্যাসিনো চললেও অনেক জায়গায় আবার সেখানে জুয়া হয় না, সেখানে হয় বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান। আর বাংলাদেশে তো ক্যাসিনো শব্দের সঙ্গে শতকরা 90% মানুষই পরিচিত ছিল না। সেই জায়গায় দীর্ঘদিন ধরে ক্যাসিনো চলছিল। এর ভাগ কি শুধু প্রশাসন নিত, নাকি এর অন্তরালে আরও অনেকে জড়িত রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। শুদ্ধি অভিযানে বেরিয়ে এসেছে অনেকের নাম। সব ক্যাসিনোই কিন্তু জুয়া খেলার কাজে ব্যবহার হয় না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা কাতালিনা দ্বীপের কাতালিনা ক্যাসিনোতে কখনো জুয়া খেলা হয়নি, কারণ যখন ওই ক্যাসিনোটি নির্মাণ করা হয় সেই সময়ে ক্যালিফোর্নিয়ায় জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কোপেনহেগেন ক্যাসিনো একটি থিয়েটার হিসেবে ব্যবহৃত হয়। 1848 সালের আন্দোলনের সময় এখানকার গণজামায়াতের কারণে এটা পরিচিত। জুয়ার শুরুটা একদমই অজানা। ইতিহাসের প্রায় সব সমাজেই কোনো না কোনো রূপে জুয়ার প্রচলন ছিল। প্রাচীন গ্রিক, রোমান থেকে নেপোলিয়নের ফ্রান্স থেকে বর্তমান বাংলাদেশ সবখানেই জুয়ার অস্তিত্ব পাওয়া যায়। সর্বপ্রথম জানা যায় ক্যাসিনো ইউরোপের ভেনিস তথা ইতালিতে 1638 সালে প্রতিষ্ঠিত হলেও 1774 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়। আমেরিকায় সেলুন নামে প্রথম জুয়াবাড়ি নির্মিত হয়। 1971 সালে নেভাদায় জুয়া খেলাকে বৈধ করা হলে সেখানে প্রথমে বৈধ আমেরিকান ক্যাসিনো নির্মিত হয়। 1976 সালে নিউ জার্সি আটলান্টিক শহরে জুয়া খেলা
অনুমোদন করে। এটা বর্তমানে আমেরিকার দ্বিতীয় বৃহৎ জুয়ারি শহর হিসেবে বিবেচিত। এই যখন ক্যাসিনোর উৎপত্তি আর বিস্তার, নিশ্চয় ভাবছেন এগুলো কোন দেশে বেশি চলে আর কারাই বা বেশি আয় করছে। চলুন সেই সমস্ত দেশগুলোর সঙ্গে পরিচয় হয়ে আসি। বিশ্বের সবচেয়ে বেশি ক্যাসিনো রয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। এখানে অত্যাধুনিক ক্যাসিনোর সংখ্যা প্রায় 122টি। এরপরেই অবস্থান ফ্রান্সের, এখানে রয়েছে 189টি ক্যাসিনো। আর আয়ের দিক থেকে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবশেষ হিসেব অনুযায়ী শুধু ক্যাসিনো থেকে আয় হয় $58 মিলিয়ন। এছাড়া অঞ্চলের দিক থেকে দ্বিতীয় শীর্ষ ক্যাসিনো আয় হয় এশিয়া প্যাসিফিকের দেশগুলোতে। এসব ক্যাসিনোতে খরিদ্দারেরা গেমস দ্বারা জুয়া খেলে থাকে। হ্যাঁ, আপনাদেরকে বলছি, এই হলো ক্যাসিনো আবিষ্কারের ইতিহাস। অনেক দেশে ক্যাসিনো বা জুয়ার আসর বসিয়ে মোট অঙ্কের টাকা আয় করে থাকে। অনেক দেশের আবার মূল আয়ের উৎস ক্যাসিনো। তবে বাংলাদেশ সংবিধান বলছে বাংলাদেশের জন্য এটি একটি অবৈধ। তবে এই অবৈধ ব্যবসা বা জুয়ার আসর কীভাবে বসিয়ে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, শুদ্ধি অভিযানের পর অনেকের নাম বেরিয়ে এসেছে, কাদের ছত্রছায়া হয়েছে সেই বিষয়ে আমরা জানতে চাই। তবে তার আগে নিতে চাই একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, সংবিধানে নেই, তারপরেও কিভাবে ক্যাসিনো বা জুয়ার আসর বসিয়ে শত শত কোটি টাকা আয় করে নিয়েছে একটি চক্র। তবে যে বিষয়টি বলতে চাই, অবৈধভাবে বিভিন্ন ক্লাবের অন্তরালে বা সাইনবোর্ড ব্যবহার করে থানার পাশে, কখনো আবার অনেক অফিসের পাশে এসব অবৈধ কার্যক্রম চলছিল। চলুন সেখান থেকে ঘুরে আসি। 18 সেপ্টেম্বর 2019, রাজধানীর ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব। এটি বাইরে থেকে খেলাধুলার ক্লাব হিসেবে মানুষ চিনলেও আড়ালে চলছিল ক্যাসিনো ব্যবসা। হঠাৎ ক্লাবটিতে অভিযান চালায় র‍্যাব। বিপুল পরিমাণ অর্থসহ 142 জনকে আটক করে র‍্যাব। দেওয়া হয় কারাদণ্ড। এ অভিযানের আগে ক্যাসিনোটির মালিক ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গুলশান দুইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অপরাধ যিনি করেন না কেন, তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বাংলাদেশের ইতিহাসে এটি একমাত্র অভিযান যে অভিযান দল মত নির্বিশেষে সকলেই সমর্থন জানিয়েছে। একটি জরিপ বলছে 97% মানুষ ক্যাসিনো বিরোধী অভিযানকে সমর্থন জানিয়েছে। অভিযান শুরু হলেই অনেক ক্যাসিনো মালিক নড়ে চড়ে বসে, অনেক নামি দামি ক্লাব বন্ধ করে পালিয়েছে। ওদের রাজনৈতিক পরিচয় কি, এসব নিয়ে চলছে আলোচনা সমালোচনা। খালেদ ভূঁইয়া বেড়ে ওঠেন রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। তিনি ফকিরের পুল এলাকায় কমপক্ষে 17টি ক্লাব নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। এসব ক্লাবে প্রতিদিন 10টা থেকে ভোর পর্যন্ত চলে জুয়ার আসর, একই সঙ্গে চলে মাদক ব্যবসাও। তথ্য বলছে খিলগাঁও শাহজাহানপুর হয়ে চলাচলকারী লেগুনা ও গণপরিবহন থেকেও নিয়মিত টাকা দিতে হতো খালেদকে। প্রতি কুরবানির ঈদে শাহজাহানপুর কলোনি মাঠ, মেরাদিয়া ও কমলাপুর পশুর হাট নিয়ন্ত্রণ করতেন এই খালেদ। এছাড়াও খিলগাঁও রেল ক্রসিংয়ে প্রতি রাতে মাছের হাট বসানো নিয়েও বিতর্কিত ছিলেন এই নেতা। গ্রেপ্তার হবার পরপরই খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগ।
যুবলীগ সভাপতি ওমর ফারুক ঘোষণা দেন, ক্যাসিনো সহ অপকর্মে যারাই ধরা পড়বে প্রত্যেককেই সংগঠন থেকে বহিষ্কার করা হবে। রাজনৈতিক পদপদবীর আড়ালে এভাবে অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় রাজনৈতিক অঙ্গন সহ সব মহলে চলতে থাকে সমালোচনা। এই অভিযান কি শুধু ক্যাসিনো বিরোধী? না, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। প্রথম দফায় ক্যাসিনো অভিযানে সফল হয়, তারপর দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় জি কে শামীমের বাসায়। সেখান থেকে তার সাত দেহরক্ষী সহ গ্রেপ্তার করা হয়। 20 সেপ্টেম্বর 2019, এস এম গোলাম কিবরিয়া শামীম, যিনি জি কে শামীম নামেই পরিচিত, তার নিকেতনের অফিস ঘিরে ফেলে র‍্যাব। এর পরপরই ভেতরে চালানো হয় অভিযান। পাওয়া যায় 1,81,00,000 টাকা ও $9,000। এছাড়া তার মায়ের নামে 10টি FDR তথা আমানতে 165,27,00,000 টাকা সহ মোট 34টি ব্যাংক অ্যাকাউন্ট ও চেক বইয়ের পাতা জব্দ করা হয়। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিভিন্ন দেশি বিদেশি মদ আর অবৈধ অস্ত্র। এই অভিযানটিতেও নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি তখন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মানি লন্ডারিং কিছু অভিযোগ আছে একটি, আর সেকেন্ডলি হচ্ছে তার যে অস্ত্র যেগুলো রয়েছে এবং তার সাথে যারা তার দেহরক্ষী রয়েছেন সাতজন সহ, তারা কিছু কিছু জায়গায় এই অস্ত্র প্রদর্শন করে তারা টেন্ডারবাজি এবং চাঁদাবাজি করেছেন, সেই অভিযোগগুলো কিন্তু রয়েছে। একই সাথে কিছু মাদক পাওয়া গিয়েছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, মূলত এই অপরাধের কারণেই তাকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে 3টি মামলা করা হয়। সেখান থেকেই বেরিয়ে আসে থলের বিড়াল। গণপূর্তের 80% কাজ বাগিয়ে নিতেন জি কে শামীম। জি কে শামীমের ক্ষমতার দাপট ছিল আকাশ সমান। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত সে। গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন। শুধু আওয়ামী লীগ আমলই নয়, বিএনপি জামাত শাসন আমলেও গণপূর্তে এ শামীম ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী। একসময় বিএনপির যুবদল নেতা ছিলেন, ভোল পাল্টিয়ে যোগ দেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগে, বাগিয়ে নেন দলের পদ। জি কে শামীম তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সে কিন্তু আলোচিত ব্যক্তি। গত জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। যুবলীগ নেতা খালেদ ও জি কে শামীম যখন আইনের আওতায়, তখন পুলিশ নজর দেয় ঢাকার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ মতিঝিল পাড়ায় বিভিন্ন ক্লাবে। যেসব ক্লাব গঠন করা হয়েছিল খেলোয়াড় সৃষ্টির জন্য, কিন্তু এই ফুটবল ক্লাবগুলোর অবস্থা যে এতটা ধ্বংস হয়েছে তা এই চলমান অভিযানের আগে কেউ আঁচ করতে পারেনি। জুয়ার আসর বসিয়ে মোটা অঙ্কের বাণিজ্য চলছিল এসব ক্লাবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও দিলকোষা ক্লাব থেকে অন্তত 12টি ক্যাসিনো বোর্ডসহ জুয়ার খেলার বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে। তবে ক্লাবগুলোতে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। মতিঝিল পাড়ায়, তাও আবার থানার পাশেই ক্লাবগুলোতে দীর্ঘদিন থেকে জুয়ার আসর চলছিল, অর্থাৎ ক্যাসিনো। সেখানে অভিযান করেই ক্ষান্ত হয়নি আইন শৃঙ্খলা বাহিনী। ধানমন্ডি ও কলাবাগানেও অভিযান চালায়, সেখান থেকেও এক নেতাকে গ্রেপ্তার করা হয়। কার নির্দেশে কিভাবে এগুলো চলছিল সেগুলো বেরিয়ে আসে। 20 সেপ্টেম্বর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‍্যাব। এ সময় সেখান থেকে অস্ত্র, ইয়াবা
জুয়া খেলার সরঞ্জাম ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে ক্লাবটির সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম, হিরোজসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের বারের গোডাউন খুলতে না পারায় ক্লাবটি সিলগালা করে দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম। খালেদ শামীমের পর ক্লাবগুলোতে যখন অভিযান ও গ্রেপ্তার চলছিল, তখন ক্যাসিনো নিয়ন্ত্রক হিসেবে নাম বেরিয়ে আসে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের। তখন থেকে তিনি আত্মগোপনে চলে যায়, বিভিন্নভাবে আলোচনা সমালোচনায় আসে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকার দলীয় এমপি মন্ত্রীদের। কাদের ছত্র ছায়ায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এই যখন চলছিল হঠাৎ করেই র্যাবের জালে আটকা পড়ে সম্রাট, সেই বিষয়ে আমরা জানবো। তবে তার আগে নিতে চাই আবারও একটি বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, সম্রাট আত্মগোপনে যায়, তারপরেই প্রশ্ন ওঠে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতা, নাকি আবার সরকারের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা নিষেধ রয়েছে। এই যখন আলোচনা সমালোচনা, ঠিক তখনই সীমান্তের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোন বাড়ির থেকে গ্রেপ্তার করা হয় সেই বিষয়ে আমরা বলতে চাই, চলুন সেখান থেকে ঘুরে আসি। 6 অক্টোবর ভোর 5টা, তখনও সকালের আলো ফোটেনি, ঘুম থেকে ওঠেনি কেউ। তার আগেই কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের এই দৃষ্টিনন্দন বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এখানেই লুকিয়েছিলেন সম্রাট ও তার অন্যতম সহযোগী আরমান। পরে তাদের দুজনকেই গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছে, কিন্তু এয়ারপোর্ট ও স্থলবন্দরে অ্যালার্ট জারি করায় তিনি বিদেশে পাড়ি জমাতে পারেননি। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতেই তিনি কুমিল্লার সীমান্তবর্তী ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিন্তু কোনো অপারেশন না, এটা কোনো ব্যক্তির কোনো বিরুদ্ধে কোনো অপারেশন না, এটা শুধুমাত্র যারা ক্যাসিনো বিরুদ্ধে অপারেশন এবং যারা যারা এর সাথে সম্পর্কিত আমরা তাদেরকে আমরা অবশ্যই আইনে আওতা নিয়ে আসবো। আগেই যা বলছিলাম তা হলো, এই ক্যাসিনো বিরোধী অভিযানকে সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই সাধুবাদ জানিয়েছে। তবে একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হলো শেষ পর্যন্ত কি যারা প্রকৃত অপরাধী বা রাঘব বোয়াল থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত রয়েছে তারা কি আইনের আওতায় আসবে, এমন প্রশ্ন কিন্তু এখন দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে অনেককেই গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এই অভিযান সফল হবে এটাই জাতির প্রত্যাশা। যারাই অপকর্মে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, সে যত বড়ই কিংবা যত ক্ষমতাশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী চলমান অভিযান প্রসঙ্গে বড় বড়ই এমন হুঁশিয়ারি দিয়েছেন। এখানে চুনুপুটি আর রাঘব বোয়ালের প্রশ্ন, আপনি হয়তো দেখতে চুনুপুটি, আপনার পদ পজিশনে চুনুপুটি, কিন্তু কাজটা করেছেন রাঘব বোয়ালের। অনেককে হয়তো বড় ভাবছেন, সে হয়তো ওই অত লুটপাটে বা দুর্নীতিতে অতটা অপকর্ম করেনি যতটা আপনি নিচে থেকে করেছেন। সে রাঘব বোয়াল হোক চুনুপুটি হোক কেউই ছাড় পাবে না, শুরু হয়েছে শেখ হাসিনার অ্যাকশন। শুধু ক্যাসিনো বিরোধী অভিযানই নয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রে এমপি মন্ত্রীরাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু তদারকি করছে। তাই বলছি এই অভিযান সফল হবে এবং যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাবে। সংবিধানে জুয়ার বৈধতা নেই, তাই এসব অবৈধ কার্যকলাপের
কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি জানান এসব অপকর্মে যারাই জড়িত তাদের পরিচয় কী তা বিবেচনায় নেওয়া হবে না, অপরাধী হিসেবেই নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশ হতে যাচ্ছি, তো সে এরকম একটা পরিবেশে এই দেশে কারো ভাবা কোনো কারণ নাই দ্যাট হি ইজ অ্যাবভ ল। এদেশে সবাই সমান অধিকার ভোগ করবেন, নাগরিক হিসেবে কনস্টিটিউশনাল অধিকার ভোগ করবেন, এটা যেমন সত্যি তেমনি দয়া করে কেউ কোনো ধরনের কোনো অবৈধ কাজে লিপ্ত হবেন না, বেআইনি কাজে লিপ্ত হবেন না, কারণ কোনো না কোনো সময় ডেফিনেটলি আপনাকে এটার জন্য পে করতে হবে এবং সেটা হচ্ছে আইনের মুখোমুখি হতে হবে। ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি, আমরা আস্তে আস্তে অগ্রসর হই। সারা দেশব্যাপী যখন অভিযান চলছে, ইতিমধ্যে বেশ তালিকাও তৈরি হয়েছে কারা টেন্ডারবাজি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত, সেই সমস্ত তালিকাও নাকি তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা। এই অভিযান কতদিন চলবে সেটাই এখন দেখার বিষয়। অভিযানের বিষয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান ক্যাসিনো সহ আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডই চলতে দেওয়া হবে না, যাদের বিরুদ্ধেই অভিযোগ আসবে প্রত্যেককেই আনা হবে আইনের আওতায়। র‍্যাব যেমন একটি অভিযান শুরু করেছে তেমন আমাদের অবস্থানও একই রকম থাকবে, যে আমরা এই শহরে কোথাও এই ধরনের অবৈধ জোয়ার বোর্ড বলেন অথবা ক্যাসিনো বলেন কোথাও আমরা এটা চলতে দেব না। আর ক্যাসিনো বন্ধ করে যদি কেউ অবৈধভাবে মাদকের কারবার চালানোর চেষ্টা করে সেটুকু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা প্রকৃত অপরাধী তারাই শাস্তি পাবে এটাই প্রত্যাশা। এই ছিল আজকের আয়োজন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি ভবন, 150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।